ভিডিওটা শুরু করবো। এই যে নগর ঠাকুরের বেবুসে চিচিং ফাঁক মারানোটা, ও চিচিং ফাঁকটায় কিন্তু বহুত অভিজ্ঞতা ওর, ওই যে শেশানের নামে আর শেশান নেই রে, ওর দুঃখে বুক ফেটে যাচ্ছে। এই যে চিচিং ফাঁক মারানিটা, দেখবেন থাম্বনেল টাইটেল এমন দিচ্ছে, আসলে ভিউজ নেই তো, যা করুণ দশা। আবার ওর দালালগুলো যেগুলো কমিউনিটিতে ঝোলে সেইগুলো আবার ভুলভাল মেসেজ করছে গিয়ে সঞ্জয়কে, বুঝিয়ে দিচ্ছে কিছু মনে করো না, একা পড়ে গেছে তো কমিউনিটিতে ওঠাচ্ছে তো, একটু আমরা দুলে আসি। শালা যেমন ড্যাম না মালকিন, তার তেমন ড্যাম না শালা দালালগুলো। এমনি এমনি বলেছি 1 টাকা 2 টাকার কয়েন, শালা নিজেদের কোনো মান সম্মান নেই, হ্যাঁ ভাবেই নি যে এটা হয়তো ওয়াইটিতে কেউ জানতে পারবে, কী অবস্থা। তা আজকে এই যে মানে দালাল পরকীয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডার, মানে পরকীয়া কীভাবে করতে হবে, বাড়ি ছেড়ে কী করে বেরিয়ে যেতে হবে, কিন্তু আমি বেরোবো না, আমি অনেক নির্যাতিতা, আমাকে যা সহ্য করতে হয়েছে কিন্তু আমি বেরোবো না, তোদের বের করে ছাড়বো। বহু ঢেমনি আর একে যারা তোল্লা মারে তাদের যে কী করুন পরিস্থিতি, সে মন্দিরাকে দেখেছি এখন গামলামুখী নিজেরটা নিজেই ডেকে নেছে, সেটা কথা না। কথা হচ্ছে থাম্বনেল টাইটেলগুলো দেখুন, কী পরিমাণে গাঁজাখুড়ি দিয়ে মানুষ টানছে, কিন্তু মানুষ ওকে চিনে গেছে সত্যের মূর্তপতি। চলো বন্ধুরা ইন্ট্রোটা দিই, তারপরে তো ভিডিও মূল ভিডিও প্রবেশ করতে হবে। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো, আমিও বেশ ভালো আছি। সাবস্ক্রাইব করো, প্রচুর ভালো ভালো ভিডিও তুলে ধরবো তোমাদের সামনে। চলো মূল ভিডিওতে প্রবেশ করি। চলো, ক্ষমতা আছে বল পতিতার? ক্ষমতা আছে, তার জবানবন্দিটাই পাল্টে ফেললো। ক্ষমতা তো আছেই পতিতার, কারণ ফোনে বলেছে একরকম কথা, গামলামুখীর মতন মেয়ে বলেই ওখানে টিকে গেছে, আর সেটাই রাতারাতি 360 ডিগ্রি ঘুরে গেল এবং অন্য জবানবন্দি দিল, আর অবশ্যই করে পতিতার ক্রেডিট। সত্যি, এই শোন, এই যে তুই এক একটা কথা বলিস আর নিজের রূপটা তুই প্রকাশ করে ফেলিস। বন্ধুরা শেশানের নামে গিয়ে চিচিং ফাঁক করে না, হ্যাঁ দুপাশে দুটো ঠ্যাং দিয়ে শেশান মারায় না, চিচিং ফাঁক আপনা আপনিই হয়ে যায় না? দেখুন অবস্থা কীরকম বলছে, পতিতার চিচিং ফাঁক। অ্যাকচুয়ালি তা না, অ্যাকচুয়ালি ও তো এগুলো করে অভ্যস্ত না, শেশানের নামে গিয়ে কত চিচিং ফাঁক করে, আর প্রত্যেকটা শেশানে নিত্য নতুন চিচিং ফাঁক হয়, কী রে তাই না? মুখ তুই খোলাস, তুই জানিস জলের ছড়া দিবি আর কি গুঁতো তুই খাবি, এত কিছু থাকতে চিচিং ফাঁকটা এলো কেন? কারণ তুই শেশানে গিয়ে ওরকম করিস, দুটো পা দুদিকে বেঁধে তোকে একদম চিচিং ফাঁক করিয়ে দেয়, আর সেটাই তোর মাথায় এলো। শোন, তোর কথার যে কোনো রকম যুক্তি নেই, দম নেই, সেটা তুই বারবার বুঝিয়ে দিস। কোন প্রোগ্রামে যাওয়ার আগে সন্দীপের মায়ের গলার চেনটা গামলামুখী চেঞ্জ করতে বলেছিল, তখন সে কী করেছিল, তার ছেলেকে বলেছিল, দেখ তো বাবা গলার চেনটা কি পড়ে যাব, এটা কি ঠিক আছে? এটা স্বাভাবিক জানিস, যেমন তোর শ্বশুর শাশুড়ি প্রত্যেকটা জিনিস তোর বরকে জিজ্ঞাসা করে করে, মানে বড় ভেরুটা তোর বড় পোষ্য, মানে তোকে তো বিশ্বাস করে না, তুই তো দুবার খাওয়াতে চেষ্টা করেছিলি, খাবারের সাথে কী মিশিয়ে খাওয়ার চেষ্টা করেছিলি, তারপর থেকে তোর খাবার খায় না। তুই সেদিন বলি না, দেখো লাল লাল খাসির মাংস আর ফ্রাইড রাইস কিচ্ছু ওরা পাতে নেয়নি, কিন্তু তোর বলতে হবে যে ওরা খেয়েছে। দেখ আমরা জানি, ভিডিও মারফত ভিডিও না, আমরা জায়গা থেকে খবর পেয়ে গেছি, তা সেই জন্যেই তো তোকে বিশ্বাস করে না বলে তার ছেলেকে জিজ্ঞেস করে, মানে তোর ভেরু বড় পশুটাকে জিজ্ঞেস করে। সেম ওইরকমই, যে ছেলেকে জিজ্ঞেস করি, ছেলে যদি বলে না মা চলে যাবে তাহলে, কিন্তু ছেলে সত্যি না গামলামুখীকে ভালোবাসতই, এইগুলো থেকে তো এইটা প্রমাণ হয় বল। তুই যেমন ছেলেকে জিজ্ঞাসা করায় তুই প্রচুর বুঝে গেলি যে বৌমাকে মান্যতা দিত না, যেমন তোর শ্বশুরবাড়ি তোকে মান্যতা দেয় না, 1.5 বছর তোকে নাইটি পরতে দেয়নি, তাও দেখ তুই কিন্তু টিকে আছিস, তুই টিকে আছিস কারণ তোর কোথাও যাওয়ার জায়গা নেই, কিন্তু প্রত্যেকটা বরকিয়ায় রত মহিলাগুলোকে তুই উত্তক্ত করেছিস বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার জন্যে, চলে যা এখানে পড়ে থাকিস না। আবার সোমনাথকে বলিস তুমি কেন ওকেই বারবার এ করছো, হ্যাঁ ও আসবে না, ও রাহুলে মজে আছে, কিন্তু দেখ তুই পরকিয়া করছিস, তুই চিচিং ফাঁক মারাচ্ছিস, শেশানের নামে বিছানার ময়লা পেটে নিচ্ছিস, কিন্তু তোর যাওয়ার জায়গা নেই বলে আজকে ওই পিজি রুমটায় থেকে নির্যাতন তো করেনি, তুই বলছিস যা বলেছে তাই শুনতে তুই বাধ্য হয়েছিস, এটাই হচ্ছে তোর সাথে আর পরকিয়া করার মেয়েগুলোর বা মহিলাগুলোর তফাত। তুই কিন্তু জানিস তোর কোথাও যাওয়ার জায়গা নেই, কারণ মা পোষ্য রাখিনি বলে মাকে সুন্দর একটা বিশেষণ দিয়ে এসছিস, মানে মায়ের অকারটা মাকে দেখিয়ে এসছিস যে তুমি যেটা সেটাই আমি বললাম, এই জন্য ওইদিকে যাওয়ার তোর মুখ নেই, যার জন্যে তুই গামলামুখী মন্দিরা এদের বলছিস বাড়িতে পড়ে রয়েছো কেন, একদম না প্রতিবাদী হও, বাড়ির থেকে বেরিয়ে যাও। আজকে গামলামুখীর কী দশা, না শ্বশুর বাড়ির হতে পারলো না বাপের বাড়ি হতে পারলো। বন্ধুরা যেটা বলছিলাম, আজকে এইটা দিয়ে কী বোঝানো হয় যে বৌমাকে নির্যাতন করলো? সত্যি হ্যাঁ, তোর কাছে তো এগুলো নির্যাতন হবে, কারণ 1.5 বছর তুই নাইটি পরতে পারিস নি, এটাকে তো তুই মনে করবি যে অত্যাচারিতা হয়েছিলি, সেই রকমই গলার চেনটা চেঞ্জ করতে বলেছে ছেলেকে দিয়ে বলিছে, কোনো অসুবিধা নেই। আর ছেলে কী বলেছে, মায়ের কথা সায় দেয়নি, ঠিক নিজের বউয়ের কথাই সায় দিয়েছে, তাহলে এই জায়গাটা তো সে বউকে অত্যাচার করেনি, এটাও তো প্রমাণ হলো, তুই বলবি আবার নিজেই জড়িয়ে যাবি।
সেটা কি করে হয় বল? তুই দেখ, তোর ভিডিওগুলো কেউ খেতে আসছে না, এখন দেখতে আসছে না, এমন একটা সময় গেছে লাখের কাছাকাছি তুই ভিউজ কামিয়ে নিয়েছিস, আর এখন মাছি তাড়াচ্ছিস, কিচ্ছুতে কিচ্ছু করতে পারছিস না। এখন তুই ভুলভাল থাম্বনেল দিচ্ছিস যে গামলামুখী বাচ্চা পেটে নিয়েছে। তোর মুখে এগুলো কী করে বলিস রে? তোর পেট খালি, তোর এইসব নিয়ে চর্বি তো চর্বণ করতে হয়, একটা নুংরি মেয়ে ছেলে। তুই 2 বছর আগের ভিডিওতে দেখলি যে সন্দীপ ওর মায়ের কথা শুনলো না, তাতে কী প্রমাণ হলো? কী প্রমাণ করতে চাইলি আর কী প্রমাণিত হলো? তুই যেহেতু ছেলেকে জিজ্ঞাসা করেছিস, তুই বলি বউকে মান্যতাই দিত না, একটু একটু বারুদ জমে একটা দেশলাই কাঠি। তোর তো শালা প্রথম দিনই তো বারুদ জমে গেছিলো, তুই বেরোসনি কেন বাড়ির থেকে? জানিস তো যাওয়ার জায়গা নেই, কিন্তু অন্যদের দেখ, তুই ফুসলে ফাসলে বাড়ি ছাড়া করিস যে না তুই যা। এখন গামলামুখির কী অবস্থা? তুই ড্রাইভার নিবি? নিবি না, তোর তো ড্রাইভার নিলে তো তুই ভিডিও করতে পারবি না। আর ওদিকে দেখ, মারিয়া মারিয়ার মা এসে মন্দিরাদের বাড়িতে বহুত ফুর্তি করছে, এখন তোর মুখ নেই ওদের নিয়ে কিছু বলার। জানিস ওদের নিয়ে বললে তোর 500 ভিউজ হবে না, যার জন্য তুই এই গামলামুখির পিছনে পড়ে আছিস। গামলামুখির বাবা একদম গলা পর্যন্ত মাল খেয়ে লোড হয়ে পড়ে রয়েছে, বক্তব্যরা কিছু এগুলো নিরপেক্ষ বলে না। তুই শালা গামলামুখিকে শুইয়ে দিয়ে বাচ্চা বার করিয়ে দিচ্ছিস, কী অবস্থা তোর? কারণ কারণ তোর ভিডিও কেউ দেখতে আসবে না, এরকম নোংরামি কথা যদি তুই না যোগ করিস। আজকে প্রচুর চেষ্টা করছিস Day 1 থেকে সন্দীপের মাকে একটা নোংরা কিছু দিয়ে জুড়িয়ে দিতে, যেটা তুই ক্রমাগত করেছিস। আজকে বলছিস ওই বাবলু পিসোর মেয়েকে কিছু বলবি না যে আগে ওর একটা সংসার হয়েছে। তাই কোথায় ছিল যখন সোমনাথের বোনকে নিয়ে বলছিলি? তারও তো একটা সংসার ছিল, তারপর সে কত বড় একটা অসুস্থ সেটাও ধরা পড়লো, তার একটা বাচ্চা আছে। সেই বেলা তো তুই ক্ষান্ত হসলি, সেই বেলা তো তুই চুপ করেছিলি না, ক্রমাগত তাকে বাজিয়ে বলে এসছিস। তার একটা শ্বশুর বাড়ি আছে, তারা যদি শোনে যে ইসছি এটা ফোরকাস্ট হচ্ছে YTতে। শোন, পাপ বাপকে ছাড়ে না, মাথায় রাখবি, পাপ তোকেও ছাড়বে না। পাপে ডুবে গেছিস, পাপে পরিপূর্ণ হয়ে গেছিস, তার রিটার্ন তো আছে। এই যে পাচ্ছিস, আজকে তোর কোনো ভিউজ নেই, দেখ তোর কমিউনিটিতে যারা ঝোলে তারা গিয়ে আবার সঞ্জয়কেও তেল মারায়, এই হচ্ছে অবস্থা। জাস্ট তোর কমিউনিটিতে ঝোলার জন্য তারা এরম করে, তোকে ভালোবাসে না সে তুই ভালোই জানিস। তোর চারপাশে তোর একটা আপনজন দেখাবি যারা কমিউনিটিতে ঝোলাস তাদের কথা ছাড়া, তারা লোভে পড়েই তোর সম্পর্কে 2-4টে কথা বেশি করে বলছে, তারা তোকে চেনেই না। বললাম না, যারা এখনও তোকে চেনেনি তারা এখনও জন্মায়নি, ভূমিষ্ঠ হয়নি, আর যারা রয়েছে তারা সবাই তোকে চেনে। তুই যে কী মাল, তুই নগর ঠাকুরে পুতলে রানাঘাটে জন্মাবি, রানাঘাটে পুতলে নগর ঠাকুরে এসে জন্মাবি। বেবুসে কোথাকার ও নিয়ে পড়েছে পতিতা পতিতা পতিতা, চিচিং ফাঁক তো তুই পারিস, তুই স্টেশনের নাম করে কতজনের সামনে চিচিং ফাঁক করে বসে থাকিস তার বলার অপেক্ষা রাখে না। কেন মুখটা খোলাস, কেন মুখটা খোলাস, কেন মুখটা আমার বাজে করাস? জল জ্যান্ত একটা বেবুসে, সেটা ঘর বার কিচ্ছু ছাড়িস নি, নোংরা। তাও না বললে জানতেই পারতাম না, ফোন করে হ্যালো মানে এসো, আমি চিচিং ফাঁক হয়ে আছি, তুমি আসো। মুখ খোলাবি না তুই? মুখ তুই যদি নোংরামি করিস তার 4 ডবল আমি করবো, নিতে পারবি তো বজ্জাত? যতই তুই পতিতাকে বল পরকিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডার, তোর নামটা তলায় পড়বে না। চিপায় চাপায় যেখানেই তুই লুকিয়ে থাকিস সেখান থেকে টেনে বার করবো আমরা, কারণ পরকিয়া বৈধ বলে তুই চিৎকার করেছিস, তুই নাড়া লাগিয়েছিস। পরকিয়াকে সাপোর্ট করিস না, কিন্তু পরকিয়া যারা করছে তাকে সাপোর্ট করছিস, চিন্তা কর। লজিকের মা বাবার পিছন মেরে দিচ্ছিস তুই বেবুসে। তোকে না আমি বলেছি মানুষের খাবার দাবারে লক্ষ্য করবি না, নজর দিবি না, ডিমালা মাংস না, সত্যি একটা মাগি চু তুই শালি, খিস্তি আসে এমনি এমনি, তুই বলা আস মুখ দিয়ে, বিশ্বাস কর খুব ভদ্র সভ্য কিন্তু আমি, কিন্তু না তুই থাকতে দিবি না, তুই শালি খাবার দাবারে গিয়েই আটকে যাস। ওই যে ডিমালা মাংস, মানে কী যে আবোল তাবোল বকিস, বোঝাই যায় যে তুইও 2 টান দিয়ে এসে বসিস। বজ্জাত বলিস একটু, হ্যাঁ গামলামুখি মানে তোর মালকিন, এবার তো কচি মালকিন ধরেছিস। কচি কথা বলতে গিয়ে আমার মনে পড়লো পতিতা মানে সীমার কথা বলছিস, একটা কচি মাল ধরেছে। তুই তো আবার এইসবই বেশি পছন্দ করিস, ইন্টারেস্ট দেখাস। তুই কেক কাটছিলি তোর জন্মদিনে, তোর বান্ধবী ললিতার ছেলের কোনোটাই নেই, তোর ওই সুপারি বুকে ঠকস করে একটা মালি যে দেখ আ, ও দেখলো মা কিসেটা চলো লাভ দিয়ে পালিয়ে গেল। তুই কললের হাতে নিয়ে ঠকস করে তোর সুপারিতে মালিস, কলল বলে একই রে বাবা একই করছে, জড় সড় হয়ে গেল। তা তুই তো কচি মালে বিশ্বাসী। এবার আসি তোর আগের মালকিন, যে মালকিন পরকিয়া করতো। এই সে কোন বয়সী ছেলের সাথে রে পরকিয়া করতো? হ্যাঁ হাঁটুর বয়সি না, তখন তো তোর বক্তব্য অন্যরকম ছিল, মা লালসা নেই শুধু কামনা কামনা কামনা, লালসা নেই মানে মনে হচ্ছে তুই 4 বছর ঘর করে এসেছিস তারপর সার্টিফিকেটটা দিচ্ছিস। তোর মতন বেবুসে শালা চিচিং ফাঁক মাগি একটাও YTতে নেই, যে নোংরাম ওর কোথায় গিয়ে করতে হয় সেটা প্রতিনিয়ত তুই দেখাচ্ছিস প্রতিনিয়ত। সে কার সাথে করতো? আগের মালকিন, যেই মালকিনের টাকায় তুই প্লেনে চড়ে গেছিস, দ্বিতীয় মালকিনও টাকা দিয়েছে কিন্তু সেইভাবে তোকে তার সূত্র বা কোনো গোপন কিছু তোর সাথে শেয়ার করছে না, যার জন্য তুই
মানে ডাউটফুল হয়ে বলি যে ওটা গামলামুখীর পিস্তত বোন। গামলামুখী আসলে তোকে কোনো সিক্রেট কিছু বলে না, তাই না? যার জন্য তোর সেই সময় লালসা নেই বলে রাহুলেরটা মুখে গুজে নিয়ে বসে থাকতে হতো, কিন্তু ধ্যানাদিত্য দিচ্ছে না, বলছে না না আমি তো এঙ্গেজ, তোমার মুখে দিলে আরেকজনের মুখ তো হাঁ করে থাকবে। মুখ খোলাচ্ছিস যার জন্য আমার মুখ দিয়ে এইসব বেরোচ্ছে। ভদ্র সভ্যমন্থন ভিডিও করবি, ঠিক আছে? সেই সময় হাঁটুর বসে একটা ছেলের সাথে মন্দিরা রঙ রসিকাতা রঙ রঙ্গিলা রঙ্গেলা 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 রে এইসব মারা ছিল। তখন তোর বক্তব্য ছিল আহারে ছেলেটা ভীষণ ভালো, তুই গ্যারান্টি দিচ্ছিলি যে এরকম ছেলে আর পাওয়া যায় না, আর এই যে পোকা খাওয়া, দুটোই তো পোকা খাওয়া, এই যে ধ্যানাদিত্য যে তাকে বলছিস পৌরসত্ব সেই লেভেলে, কিন্তু দেখ সব কটা শালা পোকা খাওয়া মাল, পোকা খাওয়া জায়গায় জায়গায় পোকা খাওয়া। বন্ধুরা আমি পোকা খাওয়া পুরো বডিটা বলছি না, একদম জায়গায় জায়গায় পোকা খাওয়া, সেই মাল পোকা খাওয়া মাল অন্যকে সুখ দেবে কী করে? ও পালালো বলে ওখান দিয়ে, যা দেহের খিদে ওর শরীরের খিদের জন্য ও ঘর ছাড়া হয়েছে, তো সেই খিদে এই পোকা খাওয়াটা মেটাতে পারবে না, মানে ধ্যানাদিত্য ধ্যানাদিত্য আপনারা দেখবেন ওই শরীর বিক্রি করে ওর খেতে হবে। আর তো বাপের বাড়িতে কী দশা ওর চলছে সেটা তো আমাদের চোখে পরিষ্কার হয়ে গেছে। তোমাদের দাদা 10 টাকার মদ খেয়ে সে বউ পিটিয়েছে, আর তোর বাবাকেও তো শুনেছি, তোর বাবাও নাকি তোর মায়ের সাথে এইসবই করে। বাবা মাল খেয়ে বসেই থাকতে পারছে না, কটাঙ্গুল কটাঙ্গুল কটাঙ্গুল, মানে ওই যে তুই আর ধ্যানাদিত্য এখন যেগুলো করিস সারা রাত ধরে, মানে ঠাকুরের নাম কীর্তন করিস, তুই বলিস পুট পুট পুট, আর ধ্যানাদিত্য বলে ছক্কা, তুই বলিস পুট পুট পুট, তো ধ্যানাদিত্য বলে ছক্কা। সেই হচ্ছে এই দালালের অবস্থা। দালাল যাদের নোংরামি দেখে, যারা মাল খাচ্ছে কথা জড়িয়ে যাচ্ছে, সে ধ্যানাদিত্য বলো আর গামলামুখীর বাবা বলো, এদের উপর কোনো ওর টিপ্পিনি নেই। ওর যত টিপ্পিনি, যত হিংসা, যত রাগ, যত ঘৃণা, খাবার দাবার আর টাকা করি আর গিফট, এর থেকে ওর চোখ সরাতে পারছে না। ও প্রতিটাকে বলছে কম বয়সী মাল নিয়ে করে, তুইও তো মেসিও কাকে বলেছিলি, তোর হাঁটুর বয়সী ছেলেকে, তোর ভাগনাকে দুপুরবেলা ডেকে মুরগির ঠ্যাং খাওয়ানোর সাথে সাথে নিজের ঠ্যাংটাও খাইয়ে দিতিস, সেটাও তোর গোড়ালির বয়সী ছেলে। তাহলে প্রতিটা করছে, কোথায় অসুবিধা? তুই যে মালকিনের তলা চেটে লালটাকে সাদা করে ফেলেছিলি, সেও একটা হাঁটুর বয়সী ছেলের সাথে রঙ্গরঙ্গিলা কাটিয়েছিল। কথা বলবি ভেবে চিন্তে বলবি, বুঝেছিস তো? বেবুসে হারামি বজ্জাত, গামছার তলায় কী আছে, জুজু আছে কী আছে, এত কিছু থাকতে ওইটা তোর কানে গেছে কেন? তুই তো গামছার তলায় জুজু না দেখেও জুজু আছে করে উজ্জ্বলের দাদার তলায় বান্টুক নিয়েও নাড়াচাড়া করেছিলি, করিস নি? কৌ দাদা, কৌশিক দাদা, লুঙ্গি দাদা, তাহলে ওই দাদাগুলোর তলায় কী ছিল? ওই একই জুজু ছিল, সেই জুজু নিয়ে কী নাড়ানাড়ি ঘাটাঘাটি, বেবুসে মেয়ে ছেলে, বললাম না মুখ খোলাবি না, তাহলে যা বেরোবে মুখ খুললে নিতে পারবি না, জাস্ট বেবুসে নোংরা মেয়ে ছেলে, চিচিং ফাঁক মারাতে যাও বলে তুমি টুক করে ওটা বলতে পারলে, যে যে বিষয়ে বেশি দক্ষ সেই বিষয়ে সে প্রচুর জ্ঞান জাহির করে, আর সেটা পেয়ে গেছে আমাদের এই ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম ওয়াইটিটা। এখানে এসেই আমি বিদ্যের জাহাজ, আমি বিদ্যে বোঝাই বাবুমশাই, আমার মতন বিদ্যে কারণেই কিন্তু আমি সমস্ত কিছু ভুল ব্যক্ত করি, সে দেশের সীমানা বলো, ভৌগোলিক পরিসীমা বলো, ম্যাথ বলো, ইংলিশ বলো, বেঙ্গালি বলো, কিন্তু ওয়াইটিটা আমার বলতেই হবে। চল ফোর্ট আজকে এইটুকানি, বেশি দিলে আবার নিতে পারবি না, শরীর খারাপ হয়ে যাবে। পরে আবার একটা ভিডিওর সাথে বন্ধুরা অবশ্যই আসো, টাটা।